সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী আবারও বিয়ে করেছেন। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তৃতীয়বারের মতো বিয়ে করেন এই নায়িকা। স্বামীর নাম মোহাম্মদ জুয়েল আহমেদ, যিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। খবর পাওয়া গেছে বর্তমানে নতুন স্বামীকে নিয়ে সুখে আছেন ময়ূরী। এই নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় মাস তিনেক আগে। এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। নতুন স্বামীর সঙ্গে সুখের দাম্পত্য পেতেছেন টঙ্গীতে। সঙ্গে রয়েছে ময়ূরীর আগের ঘরের একমাত্র কন্যা অ্যাঞ্জেল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরো জানায়, ময়ূরীর সারা জীবনের রোজগার দিয়ে মগবাজারে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ফ্ল্যাটটি বিক্রি করে টঙ্গীতে স্থায়ী হয়েছেন। চলচ্চিত্রে অভিনয় না করলেও কয়েক মাস আগ পর্যন্ত দেশের বিভিন্ন সার্কাস কিংবা কনসার্টে পারফর্ম করতেন। বর্তমানে তাও ছেড়ে সংসারী হয়েছেন। নতুন স্বামী নিয়ে ময়ূরী ভালো আছেন। ময়ূরীর প্রথম স্বামী রেজাউল করিম খান মিলন ছিলেন টাঙ্গাইলের বুগ্গাপুর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি মারা যান 2015 সালের 27 সেপ্টেম্বর। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি, এবার শুরু করেছেন নতুন সংসার। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের আগমন ময়ূরীর। তার অভিনীত 300+ ছবি মুক্তি পেয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। তিনি নায়ক হিসেবে পেয়েছেন মান্না, শাকিব খান সহ জনপ্রিয় নায়কদের। অশ্লীলতার দায় নিয়ে ইন্ডাস্ট্রি ছাড়েন এই নায়িকা। সেই যুগের অনেকেই নতুন করে প্রত্যাবর্তনের সুযোগ পেলেও ময়ূরী থেকে গেলেন সেই সুযোগের বাইরে। উপার্জন করতে তাই আজকাল নানা রকম কনসার্ট যাত্রাপালায় অংশ নেন তিনি। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। বিনোদন জগতের সকল খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।